জেলা প্রাথমিক বিদ্যালয় সাংসদ পরিচালিত দিনহাটা এক নম্বর ব্লকের পুটিমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। শুক্রবার পুটিমারি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মাঠে প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের শিশুদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিনের এই প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সুরাইয়া বিবি। উপস্থিত ছিলেন দিনহাটা নিবিড় মণ্ডলের অবর বিদ্যালয় পরিদর্শক সামাদুল শেখ, গ্রাম পঞ্চায়েতের সদস্য শঙ্কর বর্মন, বাবলা রহমান, বিশিষ্ট শিক্ষক বরুণ মজুমদার, শিক্ষক পবিত্র দেব, বিপ্লব কুমার দেব, রণজ শর্মা প্রমুখ। এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন, কেবল পড়াশোনায় নয়, পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলা এবং শরীরচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। খেলাধুলার মধ্য দিয়ে শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে, কাজেই প্রতিটা শিক্ষার অঙ্গনে খেলাধুলার প্রসার ঘটানো অত্যন্ত জরুরি। তাই তো রাজ্য সরকারের উদ্যোগে প্রতি বছর প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ ঘটানোর জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি। রাজ্যস্তরে চূড়ান্ত প্রতিযোগিতার ব্যবস্থা করা হচ্ছে। এদিন মোট 34টি ইভেন্টে প্রায় 250 জন ছাত্রছাত্রী অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীরা ব্লক পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে বলে কমিটির সম্পাদক শিক্ষক পবিত্র দেব জানিয়েছেন। আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয়। আপনার সন্তানের সুস্থ, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে, অথবা যোগাযোগ করুন 9800711212 অথবা 9932230750 এই নম্বরে।